আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু খাদ্যাস কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো স্বাস্থ্যসম্মত উপায়ে মাত্র 30 মিনিটে চটপটি। আমি এখানে ডাল ভিজিয়ে রাখলাম, ডালগুলো ফুলে তার ডাবল হয়ে গেল, প্রায় 4 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখলাম। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম, আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। একটু প্রেশার কুকারে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমি প্রেশার কুকারে তৈরি করে দেখাবো। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দিবে পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করবো 3টি সিটি বাজার জন্য। এদিকে আমি দুটো তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুলকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তেঁতুলগুলোকে আমি একটু চেপে চেপে খুলে দিচ্ছি, যাতে ভালো করে ভিজে এবং তাড়াতাড়ি তেঁতুলগুলো খুলে যায়, তেঁতুল থেকে রস তাড়াতাড়ি বের হয়ে যায়। অন্যদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ ছেলা শেষ, কাঁচামরিচ নিয়ে নিলাম, ধনে পাতা নিয়ে নিলাম। এখন এগুলো সবগুলো কুচি করে নিলাম, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ। এদিকে আমি শুকনো মরিচের গুঁড়ো রেখেছি একটা বয়ামে, কারণ আমি সবসময় শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখে দিই, তাই এখন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি না। তেঁতুলগুলো ভিজে ফুলে উঠলো, এখন তেঁতুলগুলোকে মেখে মেখে তেঁতুলের রস সব বের করে ফেলবো। এদিকে আমি তেঁতুলগুলোকে ছেঁকে নিব, যাতে তেঁতুলের মধ্যে কোনো ময়লা থাকলে তা বের হয়ে যায়। চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে দ্রুত ছেঁকে যায়। তেঁতুলগুলোতে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে ভালো করে তেঁতুলের বিচি থেকে রসটা পড়ে যায়। আমার তেঁতুল থেকে রস নেওয়া শেষ, দেখেন তেঁতুলের রসগুলো কেমন হয়েছে। আমার 3টা সিটির পরে প্রেশার কুকারে ঢাকনা খুলে নিলাম, তারপর কিছুক্ষণ জাল করে নিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হয়। দেখেন কেমন হয়েছে। যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে কোনো কিছু দিয়ে প্রেস করে দিবেন, তাহলে দেখবেন কি ঝোলটাও ঘন হয়ে গেল, ডালটাও গলে গেল। এদিকে আমি টকটা রেডি করছি, দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, শুকনো মরিচের গুঁড়ো আর একটু ডালের ঝোল। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। আমার চটপটির টক তৈরি করা হয়ে গেল। এখন একটি বাটিতে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে যেমন খেতে মন চায় সে উপাদানগুলো তেমন করে দিতে পারেন, কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো
চাট মশলার গুঁড়ো, আপনারা যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এরপর টক দিয়ে দিলাম। টকটা যে যেমন খায় সে তেমনই দিবেন। এরপর সব উপাদান ভালো করে মিশিয়ে নিব। এসব টক ঝাল যার যেমন পছন্দ সে তেমন করে আসলে দেয়। কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে, কেউ আবার বেশি টক খেতে পছন্দ করে, যে যার মতো করে দিবেন। এখন থেকে আর বাহিরে যেয়ে খেতে হবে না, আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন মাত্র 30 মিনিটে চটপটে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।